আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ডোমকল টাউন জাতীয় কংগ্রেসের উদ্যোগে ডোমকল কুঠি বাঘাযতীন সংঘ ফুটবল মাঠে জাতীয় কংগ্রেসের কর্মী সম্মেলন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস শারীরিক অসুস্থতার কারণে এই সংবর্ধনা সভায় আসতে পারেননি বলে দলীয় সূত্রে খবর। আজকের কর্মী সম্মেলন ও সংবর্ধনা সভায় বহরমপুর মহকুমা জাতীয় কংগ্রেসের সভাপতি শিলাদিত্য হালদার সকল বুথ সভাপতি ও প্রতিনিধিদের সাথে কংগ্রেসের দলীয় সংগঠন নিয়ে আলোচনা করেন এবং বিশেষ কিছু নির্দেশিকা দেন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে। আজকের এই কর্মী সম্মেলন ও সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বহরমপুর মহকুমা জাতীয় কংগ্রেস সভাপতি শিলাদিত্য হালদার, ডোমকল ব্লক কংগ্রেস সভাপতি তহিদুল ইসলাম, কংগ্রেস নেতা আমিনুল হাসান বাপি, জলঙ্গি ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতৃত্ব। আগামী দিন এই আমাদের লক্ষ্য যে পঞ্চায়েত নির্বাচন বলে নয়, শুধু নির্বাচন বলেই নয়, সারা বছরই রাজনৈতিক কর্মসূচির মধ্যে থাকি আমরা। তৃণমূলের সরকারের যে সংস্কৃতি, কখনো দিদি সুরক্ষা কবচ, কখনো দুয়ারে সরকার, বিভিন্ন রকম ভাঙতাবাজির প্রকল্প, এসবের বিরুদ্ধে মানুষকে বোঝাতে হয়। কোনো কিছুই নিশ্চয়তা নাই, আজকে সম্পূর্ণভাবে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলা হচ্ছে। এর বিরুদ্ধে লড়াই, এর বিরুদ্ধে আন্দোলন আমাদের চলছে, আগামী দিনেও চলবে। ডোমকল ব্লক কংগ্রেস এবং টাউন কংগ্রেসের পক্ষ থেকে গতকালকে আপনারা হয়তো দেখেছেন শতাধিক কর্মী আমাদের মাননীয় অধীররঞ্জন চৌধুরী মহাশয়ের হাত ধরে যোগদান করেছেন। আজকেও 11 নম্বর মধুরকোল অঞ্চল থেকে 15 থেকে 20 জন সক্রিয় তৃণমূল কর্মী আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন, আগামীতে শয়ে শয়ে যোগদান করবে, শুধু সময়ের অপেক্ষা।